আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের নোটিশটি দেখতে পাচ্ছ। 2022 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ। তো এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের প্রথম সপ্তাহে যে বিষয়গুলোর উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার প্রশ্নপত্রগুলো নিয়ে। তো যারা এখনও হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো দেখোনি, তারা হচ্ছে এখান থেকে দেখে নো। তোমাদের আজ থেকে হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হচ্ছে এবং খুব শীঘ্রই অ্যাসাইনমেন্টগুলো নমুনা উত্তরপত্র দিয়ে দেওয়া হবে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তো চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে বাংলা বিষয়, অ্যাসাইনমেন্টটি হচ্ছে চারপাশের পশু পাখির প্রতি দায়িত্ব নিরূপণ করো। এখানে দেখো বেশ কিছু নির্দেশনা এবং কাজের ধাপ দেওয়া আছে, যেমন পাঠ্য বই থেকে অতিথির স্মৃতি গল্পটি পড়তে হবে, তারপর হচ্ছে কাজের ধাপগুলো মেনে অ্যাসাইনমেন্টটি করতে হবে। কাজের ধাপগুলো কী কী? চারপাশে যেসব পশু পাখি দেখা যায় তার তালিকা তৈরি করতে হবে, পশু পাখির প্রতি কোন কোন ধরনের আচরণ দেখা যায় তা লিখতে হবে, অতিথির স্মৃতি গল্পে পশুর প্রতি নির্মমতা যে চিত্র আছে তার বিবরণ দিতে হবে, পশু পাখির প্রতি কোন ধরনের দায়িত্ব পালন করা উচিত তা লিখতে হবে। তো এই বিষয়গুলো মেনে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে। তোমাদের আরেকটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেটি হচ্ছে গণিত বিষয়ের উপর। তোমাদের গণিত অ্যাসাইনমেন্টটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে মুনাফা, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার আন্তঃসম্পর্ক নির্ণয় করো। এখানে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা সেটি হচ্ছে ফাবিহা স্কুল থেকে উপবৃত্তি বাবদ 3,200 টাকা এবং তার ভাই সাকিব বৃত্তি বাবদ কিছু টাকা পেল। তারা উভয়ই 5% হার মুনাফায় প্রাপ্ত টাকা একই ব্যাংকে 2 বছরের জন্য জমা রাখলো। ক নম্বর হচ্ছে একই হার মুনাফায় কত বছরে ফাবিহার টাকা মুনাফা আসলে 1.5 গুণ হবে। খ নম্বর হচ্ছে সাকিবের টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য 10 টাকা হলে সে কত টাকা বৃত্তি পেয়েছিল। এবং গ নম্বর হচ্ছে সাকিব প্রাপ্ত বৃত্তির টাকা দিয়ে একটি ঘড়ি কিনে কত টাকা বিক্রয় করলে 15% লাভ হবে। তো এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের 2022 সালে যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রগুলো। খুব শীঘ্রই অ্যাসাইনমেন্টগুলো নমুনা উত্তরপত্র দেওয়া হবে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।